সবার কথা কইলে এবার নিজের কথা কবি, সবার কথা কইলে এবার নিজের কথা কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিয়ে কেন নিখিল ভুবন অভিমানে আগুন দিয়ে এবার নিজের কথা কবি, সবার কথা কইলে। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ, এই গানটি দিয়ে আজকে আমাদের ক্যালকলিংয়ের আড্ডা শুরু হলো। এবং গানটি যিনি গাইলেন তিনি বাংলাদেশের প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী শামসুল হুদা। আপনারা যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে আড্ডায়, তারা বুঝতেই পারছেন যে আজকের আড্ডাটা বেশ অন্য রকমের একটি আড্ডা হতে চলেছে। এবং আজকের আমরা আড্ডায় মূলত কাজী নজরুল ইসলামের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং তার সঙ্গে যখন হুদাভাই রয়েছেন তখন তার গলার কিছু কিছু গান আমরা অবশ্যই শুনব। তো আমরা যেটা বলছি, প্রথমে যেটা জানতে চাইছি আর কি, যে আপনি কলকাতায় প্রায়ই আসেন, প্রায় মানে বেশ মাসে একবারও হয়তো কোনো কোনো সময় আসা হয়, তো সেই জন্য একটু জানতে ইচ্ছে করছে এইবারের আসার কারণটি কি? এবারে আসার কারণ নজরুল মেলা। হ্যাঁ, পশ্চিমবাংলায় বিশেষত কলকাতায় প্রথমবার হচ্ছে, প্রথমবার হতে চলেছে। ছায়ানটের উদ্যোগে, ছায়ানট কলকাতার উদ্যোগে নজরুল মেলা হচ্ছে চার দিন ব্যাপী। একদম একদম, এটা যারা দর্শকরা যারা রয়েছেন তাদের জন্য একটি সুখবর যে ছায়ানট কলকাতার উদ্যোগে আমরা একটি চার দিন ব্যাপী নজরুল মেলার আয়োজন করতে চলেছি, যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কলকাতার শিল্পীরা নন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যেমন থাকবেন তেমনি বাংলাদেশেরও অনেকজন শিল্পী আসছেন যারা আমাদের মেলাটিকে সমৃদ্ধ করবে। এবং সেখানে বাংলাদেশের সমস্ত দায়িত্বে, যার উপর দায়িত্ব দিয়ে আমি বেশ ভরসা করছি, তিনি হলেন হুদাভাই। এবং এটা বলার অপেক্ষায় রাখে না যে আমরা ভীষণ এক্সাইটেড যে মেলাটা নিয়ে কীরকমভাবে কী হয় না হয়। তো মেলার কথা আরও হবে, জুন মাসের 1, 2, 3, 4 আমাদের এই মেলাটি হবে শিশির মঞ্চ, অবনীন্দ্র সভাগৃহ এবং গগনেন্দ্র প্রদর্শনশালায়। তারপরেও মাঝে মাঝে একটুখানি আপনি থাকলে একটু গান শুনতে ইচ্ছে করে, কারণ গান না শুনলে ঠিক আড্ডাটা জমবে না। তো যারা আমরা এখানে আপনার গান খুব প্রায়শই শুনি তারা জানি যে নজরুলের হাসির গান এটা কিন্তু খুব চমৎকার একটি সাবজেক্ট, যেটা নিয়ে আমরা একেবারেই চর্চা প্রায় করি না বললেই চলে। তো এই নজরুলের হাসির গান এই জায়গাটিকে ঠিক আপনি কিভাবে দেখছেন, মানে আপনার যে কাজকর্ম সেটা অনেকটাই এই সংক্রান্ত, তো নজরুলের হাসির গান যদি আমরা আজকে একটু শুনতে পাই প্রথম এবং তারপর এইটা নিয়ে যদি একটু আপনি ভালোভাবে আমাদের একটু বুঝিয়ে বলেন। আসলে কাজী নজরুল ইসলামের তো সৃষ্টির কোনো শেষ নেই, একদম বিভিন্ন ধারার চর্চা করি। আসলে আমার মনে হয় আমরা প্রত্যেকে আকৃষ্ট হই তার ওই বৈচিত্র্যটায়। হ্যাঁ, বাঙালির মানে কি বলবো যে মননের যতগুলা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় উনি আঘাত হাত দিয়েছেন। হ্যাঁ, তো সেই হাসির গান কিন্তু একটা বিরাট জায়গা দখল করে আছে। আর হাসির গান গাওয়ার জন্য যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হলো অ্যাক্টিং সেন্স, অভিনয়। একদম, কারণ উনি গান করিয়েছেন দেখুন ওদেরকে দিয়ে, যে রঞ্জিত রায় বলে একজন অভিনেতা ছিলেন, অভিনেতা শিল্পী ছিলেন, হরিদাস বন্দ্যোপাধ্যায় উনি অভিনেতা ছিলেন, তাকে দিয়েও গান হাসির গান করিয়েছেন। ফলে হাসির গানটা গাইতে গেলে অভিনয়টা অবশ্যই লাগবে, অভিনয়টা অবশ্যই লাগবে, যার জন্য আমি নিজে যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত, আমি এখানে আমি যখন মিউজিকে পড়ালেখা করি লখনউ থেকে মরিস থেকে আসি কলকাতাতে, আমি 5 বছর জ্ঞানেশদার কাছে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো যার জন্য অভিনয়টা জানি। তো আমি দেখলাম যে হাসির গান এটা এমনই একটা সাবজেক্ট কেউ গাইছে না, এটাকে ফোকাস ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে এই ধরনের গানগুলো। তারপরেই আমি বাংলাদেশে শুরু করলাম, নামটি ছিল অন্য এক নজরুল। বাহ, চমৎকার। আবার দেশ টিভিতে একটা করেছিলাম রসিক নজরুল নাম দিয়ে, এইভাবে হাসির গান করি। তার ভিতর থেকে একটি গান যেমন আমরা একটু অন্য সুরে শুনি, শনসিংহ গিয়েছিল অন্য সুরে, আমরা যখন রেকর্ড পেলাম সেটা দেখা যাচ্ছে মূল সুরটি, আদি সুরটি অন্য অন্যরকম, যেটা গাওয়া খুব টিপিক্যাল,
খুব কঠিন কাজ, যে অভিনয় জান না জানলে হবে না। না, অভিনয় কথাটা যখন আসছে আমার মনে হয় যে যে কোনো গানের মধ্যেই কিন্তু অভিনয় থাকে। হ্যাঁ, শুধুমাত্র হাসির গান নয়, আপনি যদি একটা দুঃখের গান সেরকম প্রেমের গান গান, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল, সেটা ঠিক সেই অভিনয়ে না বললে সেটা কিন্তু কখনোই ফুটে উঠবে না। একদমই তাই। তো মানে এই গানটা আরও অভিনয়টা অনেক জটিল হয়ে যায়, হাসির গানে অভিনয়টা অনেক বেশি জটিল। হ্যাঁ বলুন। যেমন ওই হাসির গানটির ভিতরে আমরা শুনেছি, আমার খোকার মাসি, শ্রী অমুক বালা দাসী, একটু একটু সুরে সুরে হোক, একটু সুরে সুরে হোক, উনি না সুর নেই, আচ্ছা গানটিতে সুর নেই, আচ্ছা একদম প্রথমে অট্ট হাসি, ওগো আমার খোকার মাসি শ্রী অমুক বালা দাসী, মোরে দেখেই সর্বনাশী, ফেলে ফিক করে সে হাসি, তার চোখ প্রায় পুটি মৎসই, চেহারাও নয় জুৎসই, তার আছে তিনটি বৎসই, তার আছে তিনটি বৎসই, কিন্তু কিন্তু সে শাস্তে খোদার খাসি, অট্ট হাসি গানের মধ্যে এভাবে গেয়েছেন গানটি। চমৎকার, মানে অভিনেতা হিসেবেও যে আপনি কতটা দক্ষ আমরা তার প্রমাণ পেলাম, একেবারেই তাই। তো এইভাবে শুধুমাত্র হাসির গান, আমার মনে হয় যে হাসির গান নিয়ে একটি অ্যালবাম হয়তো আমরা নজরুল মেলাতে উপহার পাবো। হ্যাঁ, সেটা নিশ্চয়ই কাজ তার মধ্যে অতি দ্রুত শেষ হবে এবং নজরুল মেলাতে হয়তো আমরা এটা রিলিজও করতে পারবো কলকাতায় বসে। তো এটা একটু আমি একটু একটু বলি। হ্যাঁ একদম, একটা ডুয়েট গান আছে, অদ্ভুত সুন্দর, আচ্ছা প্রেমের গান, একটু শোনান। ডুয়েট গান, ছেলেটা ঢুকছে, ঢুকে বলছে প্রিয়ে, ও প্রিয়ে তুমি শোনো, বলছে দেখো বিরহের দাবানল চলে গোফ দাড়িতে, দেখো বিরহের দাবানল জলে গোফ দাড়িতে, মেয়েটা বলছে সরে যা, সরে যা সে আগুন লেগে যাবে শাড়িতে, লেগে যাবে শাড়িতে, দেখো বিরহের দাবানল জলে গোফ দাড়িতে। বাহ চমৎকার, আজকে আসলে আমরা ভেবেছিলাম অনেকটা আড্ডা দেবো কিন্তু সময় কোথাও গিয়ে শেষ হয়ে যায়, আমাদেরও ইতি টানতে হয়। তো সেই জায়গা থেকে আজকে নজরুলের হাসির গান নিয়ে আমরা একটু হলেও আপনাদের জানাতে পারলাম, দর্শকদের জানাতে পারলাম যে কী চমৎকার তার ভাণ্ডার রয়েছে এবং এটা নিয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে, আপনাকে তো আমরা প্রায়ই পাই কলকাতায়, তো এটা নিয়ে আমরা আবারও আড্ডা দেবো। আর আরেকটি যেটি কথা খুব বলা দরকার বলে মনে হচ্ছে সেটি হচ্ছে কলকাতায় প্রথমবারের মতো নজরুল মেলার আয়োজন করতে চলেছে ছায়ানট কলকাতা এবং সেটি জুন মাসের 1, 2, 3, 4। আপনারা সবাই এখন থেকেই প্রস্তুত থাকবেন যে মেলায় আসতে হবে, সেটি হবে শিশির মঞ্চে, অবনীন্দ্র সভাগৃহে এবং গগনেন্দ্র প্রদর্শনশালায়। থাকছে কালচারাল প্রোগ্রাম, থাকছে এক্সিবিশন এবং তার সঙ্গে আলোচনা, সুতরাং সব মিলিয়ে একটি জমজমাট মেলা হতে চলেছে বলে আমরা সবাই মনে করছি, ভীষণ আশাবাদী, কিন্তু আপনারা পাশে না থাকলে সেটি কোনোভাবেই সম্পূর্ণ হবে না। সেই জন্য আমি এবং হুদাভাই দুজনে মিলেই আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই মেলায় আসবেন, অবশ্যই আসবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, দেখা হবে আবারও, নমস্কার।